ঈদের আর মাত্র একদিন বাকি আমি মাহি মাহির বাবা চলে গেছিলাম মার্কেটে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ও রহমতে সবাই অনেক ভালো আছে আমি টেনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে আমি এই কথাটা মানি না সংসার সুখের হয় স্বামী স্ত্রীর দুজনেরই একমত এক মিলের কারণে আমরা আজকে চলে গেছিলাম একটু বাজারে আর আমাদের ঘরে একটা খাটের খুবই প্রয়োজন এবারে ঈদ বোনাস দিয়ে আমরা কোনো কিছু করি নাই কারণ খাটটা আগে আমাদের ঘরে খুবই দরকার এই কারণে ভাবলাম এবার ঈদে আর কোনো কিছু করব না আর যে ঈদ বোনাস পাই ওইটা দিয়ে কোরবানি হয় না আর আমাদের হাতেও তেমন কোনো টাকা পয়সা নয় আর আমাদের একটু ধার দেনা যাচ্ছে এই জন্য আর আমরা কোরবানির ভাগটা রাখতেছি না তাই ভাবলাম যে আমাদের সংসারে একটা জিনিসই খুবই দরকার আমি মাহির বাবা দুজনেই মানে কিছু করলে পারে আমাদের মনের মিল আর মতের মিল সবসময় এক থাকে আর আমাদের পছন্দটাও কেন জানি অজান্তে এক হয়ে যায় আজকে আমরা চলে গেছিলাম একটু মার্কেটে আমাদের একটা খাটের খুবই দরকার ছিল কারণ দিন যাবৎ খাট ছাড়া আসি আর যেহেতু আমাদের বাসাটা অনেক ছোট আর দুই রুমের বাসা নিয়ে থাকি এই জন্য খাটটা খুবই প্রয়োজন কারণ খাটের নিচে অনেক কিছু রাখা যায় আর যেহেতু আমাদের বাসাটা একেবারেই ছোট এই কারণে খাটের নিচে আমাকে অনেক কিছু রাখতে হবে আর আমি আমার মায়ের মুখে শুনেছি ঘরের মানে খাটের নিচে যাদের পরিষ্কার থাকে তাদের নাকি মানে পুরা বাড়িটাই পরিষ্কার থাকে কিন্তু কিছু করা নেয় মায়ের কথাটা এখন মানতে পারতেছি না কারণ আমার বাসায় যেহেতু জায়গা নাই দুই রুমের বাসা আর রান্নাঘরেও মানে রান্নাঘরটা অনেক ছোট এই কারণে আমাকে খাটের নিচে অনেক কিছু রাখতে হবে সেই জন্য একটা খাট খুবই দরকার ছিল আর ফ্লোরে থাকার কারণে হচ্ছে এ আমাদের আমার বিশেষ করে আমার উঠা বসার এখন কষ্ট হচ্ছে এই জন্য মায়ের বাবা বলতেছে ঠিক আছে এবার একটা খাটই আগে কিনি ও আমাকে আগে জিজ্ঞাসা করে দেখো তুমি কি করবা আর আমাদের কেন জানি মানে প্রায় সময় আমরা যা চিন্তা ভাবনা করি পরে যখন আমরা বলি দেখি দুইজনেরটাই মিলে যায় আর খাট নিয়ে তো বাসায় চলে আসছি ওরা মাহির বাবা আর যে মিস্ত্রির সঙ্গে আসতো ওরা দুজন উঠাছে আর এদিকে হচ্ছে আমি জায়গাটা পরিষ্কার করে নিছি যেহেতু এখানে খাট রাখবো আর এ তো খাটটাও চলে আসতে আর খাটটা কেনার পরে দেখি আমরা হচ্ছে আমাদের বাসায় যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সের সাইজটা ভুলে গেছিলাম এখন খাটটা আনার পরে ম্যাট্রিক্সটা ছোট হয়ে গেছে তারপর আর কি করা যেহেতু কিনে ফেলছি এখন আপাতত তার তোষক বানাইতে পারতেছি না এই জন্য ভাবলাম যে মাহির বাবার যে যখন ম্যাচে ছিল ওই সময় কাজ ওর হচ্ছে সিঙ্গেল একটা তোষক আছে সেই তোষকটা আমরা এখন খাটের যেই সাইডটা হচ্ছে ম্যাট্রিক্স ছোট হয়েছে ওই সাইডে দিয়ে দিব। আর খাটটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম